চাও আতুতি আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা সবাই কেমন আছেন সহজ উপায়ে ইতালিয়ান ভাষা শেখার ফা ছেলে আউনো লেভেলোর আজকের ক্লাসটা হচ্ছে ক্লাসে দিয়েছি ইতালিয়ান ভাষা শেখার আজকের লেসনে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জিরণ দেয় অর্থাৎ চলমান বর্তমানকাল কীভাবে আমরা বলবো আমি খাচ্ছি আমি পড়ছি আমি যাচ্ছি অর্থাৎ চলতি সময় আমরা যে কাজগুলো করে থাকি সেগুলোই হচ্ছে সাধারণত জিরণ দেয় এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন আর যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন প্রথমেই আমাদের জানতে হবে জিয়ান দেয় কাকে বলে। চলতি সময়ে আমরা যে কাজগুলো করে থাকি অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে যদি তেসি থাকে যেমন যাইতেছি খাইতেছি ঘুমাইতেছি কাঁদতেছি এরকম যদি থাকে তাহলে সেই সময়টাকে ইতালিয়ান ভাষায় আমরা জিরণ বলবো অথবা চলমান বর্তমান কাল বলে অর্থাৎ চলতি সময়ে আমরা যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোই হচ্ছে জিরণ বা চলমান বর্তমান কাল। দিয়ে শিখতে হলে অবশ্যই আমাদেরকে একটা ব্যর্ভ শিখতে হবে বেরব্য স্তারে বেরব স্তারে অবশ্যই আমাদের যুক্ত করে তারপরে জিরণ বলতে হবে যেমন ইয় স্ত তু স্তাই লুইলে নইস্তিয়াম্ন জিরণ দেয়ের জন্য আরে বেরবর ক্ষেত্রে হয় আন্দো এরে বেরবর ক্ষেত্রে হয় এন্দো এবং ইরে বেরবোর ক্ষেত্রে হয় এন্দো যেমন বেরব আন্দা আরে এটা হচ্ছে আরে বেরব তাহলে এই ক্ষেত্রে জিরণ দেয় হবে আন্দান্দ এরে বেরবো যেমন স্ক্রিভেরে অর্থ হচ্ছে লেখা এরে বেরবো এর জিরণ দিয়ে হবে স্ক্রিভেন্দ্র ইরে বেরবি যেমন দর্মি রে অর্থ হচ্ছে ঘুমানো এর জিরণ দিয়ে হবে দর্মেন্দ্র অথবা পুল ইরে এর এটা হচ্ছে ইরে বেরবো এর জিরণ দিয়ে হবে পুলেন্দ্র অর্থাৎ পরিষ্কার করতেছি এখন আমরা একটা উদাহরণ দেখি ক্ষেত্রে মান যা অর্থ হচ্ছে খাওয়া এর জিরণ দিয়েও যদি আমরা বলি তাহলে আমরা বলবো স্ত মান আমি খাইতেছি এখানে আমি অর্থে ব্যবহার করা হয়েছে স্তারের স্ত আমাদের অবশ্যই এটা ব্যবহার করতে হবে স্ত মান এর অর্থই হচ্ছে আমি খাইতেছি এখন যদি বলি তুমি খাইতেছো তাহলে আমরা কিভাবে বলবো স্তাই মান তুমি খাইতেছো স্তাই ব্যবহার করতে হবে স্তাই মান যান্দ তুমি খাইতেছো এবার যদি বলি সে খাইতেছে তাহলে হবে ইস্তামান স্তা ব্যবহার করা হয়েছে সে বা তার ক্ষেত্রে সে খাইতেছে স্তা মান সে খাইতেছে এবার আমরা খাইতেছি এটা আমরা বলবো ইস্তিয়াম মান যান্দ আমরা খাইতেছি স্তিয়ামো মান যান্দ তোমরা খাইতেছো মানজান্দ তোমাদের জন্য এখানে স্তাতে ব্যবহার করা হয়েছে স্তাতে মানজান্দ তোমরা খাইতেছো যদি বলি তারা খাইতেছে তাহলে হবে স্তান্ন মানজান্দ স্তান্ন মানজান্দ মানে তারা খাইতেছে তাদের জন্য এখানে স্তান্নটা ব্যবহার করা হয়েছে স্তান্ন মানজান্দ তারা খাইতেছে এখন আমরা যদি একটা এরে ভেরব নেই যেমন বেরবো ভেদ অর্থ হচ্ছে দেখা এর আমরা জিরণ দিয়েও কীভাবে বলবো এটা আমরা বলবো যদি বলি আমি দেখতেছি তাহলে হবে স্ত ভেদেন্দ্র আমি দেখতেছি আমার জন্য এখানে স্ত ব্যবহার করা হয়েছে স্ত ভেদেন্দ্র আমি দেখতেছি স্তায়ী ভেদেন্দ্র তুমি দেখতেছ তোমার জন্য এখানে স্তায়ী ব্যবহার করা হয়েছে

স্তান্ন বেদেন্দ্র তারা দেখতেছে এবার ইড়ে বেরবির ক্ষেত্রে যেমন একটা বেরবো মোর ইরে অর্থ হচ্ছে মরে যাওয়া এটা ইড়ে বেরব এর ক্ষেত্রে আমরা জিরণ দিয়েও ব্যবহার করব স্ত মোরেন্দ্র আমি মরতেছি এটা আমরা কীভাবে কথায় ব্যবহার করবো অনেক সময় আমরা বলে থাকি যে আমি ক্ষুদায় মরতেছি বা আমার অনেক বেশি ক্ষুদা লেগেছে ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে আমি ক্ষুদায় মরতেছি ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষায় এভাবে বলতে পারি স্তো মোরেন্দো দি ফামে আমি ক্ষিদায় মরতেছি ইস্তো মরেন্দো দি ফামে এরকম অর্থে আমরা বেরবো মরিরের জিরণ আমরা কথায় ব্যবহার করতে পারি তাহলে তোমার ক্ষেত্রে কি হবে স্তাই মরেন্দায় মোরেন্দ হচ্ছে তুমি মরে যাও তুমি মরে যাইতেস ইস্তাই মরেন্দা মরেন্দ সে মরতেসে স্তা স্তিয়াম মরেন্দ আমরা মরতেসি স্তিয়াম মরেন্দাতে মরেন্দ তোমরা মরতেস ইস্তাতে মরেন্দ তোমরা মরতেস তোমাদের জন্য এখানে ইস্তাতে ব্যবহার করা হয়েছে স্তান্ন মরেন্দ মানে হচ্ছে তারা মরতেছে আমরা যদি অনেক সময় কথায় বলে থাকি যে তারা ক্ষুদায় মরতেছে সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি স্তান্ন দি ফামে তারা ক্ষুদায় মরতেছে স্তান্ন দি দিফামে এতক্ষণ আমরা যে নিয়মটা পড়েছি জিরণদেও সেটা ছিল রেগুলারে এখন আমরা পড়ব জিরণদেয় ইরেগুলারের এর প্রথম বেরবোটা হচ্ছে বেরবো ভেরে ভেরে অর্থ হচ্ছে পান করা এর জিরণদেয় হবে ভেভেন্দ যেমন স্ত ভেভেন্দ আমি পান করতেছি স্ত ভেভেন্দ কোকা কোলা আমি কোকাকোলা পান করতেছি স্তায়ী ভেভেন্দ তুমি পান করতেছ স্তাই ভেভেন্দ তুমি পান করতেছ স্তা ভেভেন্দ সে পান করতেছে স্তিয়ামো ভেভেন্দ আমরা পান করতেছি স্তাতে তে ভেভেন্দ তোমরা পান করতেছ স্তান্ন ভেভেন্দ তারা পান করতেছে এরকমভাবে আমাদের বেরবো বের আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে ইরেগুলার জিরণ দেওয়া হবে মানে পান করতেছে এরকমই জিরণ দেয় আরেকটা কমন ইরেগুলার বেরবো হচ্ছে বেরবো ফারে এর জিরণ দেওয়া হবে ফাটসিয়েন্দ্র এটা সবচেয়ে বেশি জিরণ দেয় হিসাবে ব্যবহৃত হয় স্ত ফাচিয়েন্দ আমি করতেছি Sto facendo, ami cortesi. Stai facendo, tu mi cortesò. Stai facendo, tu mi cortesò. Sta facendo, sce cortese. Sta facendo, sce cortese. Stiamo facendo, amra cortesi. State facendo, mi cortesò. Stanno facendo, tara cortese. এরকমভাবে বেরবো ফারের ফা ছেন্দ ব্যবহার করে এবং এই স্তারে বেরবোটা যুক্ত করে আমরা কথায় ব্যবহার করব একই রকম আরেকটা বেরবো হচ্ছে বেরব দীরে এর জেরণ হচ্ছে দিছন্দ দীরে অর্থ হচ্ছে বলা দি বলতেছে যেমন আমরা বলতে পারি এভাবে স্ত দি আমি বলতেছি স্তাই দি তুমি বলতেছো ইস্তা দিছেন্দ সে বলতেছে স্তিয়াম দিছেন্দ আমরা বলতেছি স্তাতে দিছেন্দ তোমরা বলতেছো স্তান্ন দিচ্ছেন তারা বলতেছে সবচেয়ে বেশি এই তিনটা বেরবি ইরেগুলার জিরণদেহ হিসেবে ব্যবহৃত হয় বেরবো ফাঁড়ের জিরণ দিয়ে হচ্ছে দীরের জিরণ দিয়ে হচ্ছে দ্বিছেন্দ এর জিরণ দিয়ে হচ্ছে বেভএেন্দ্র এই তিনটা বেরবি হচ্ছে ইরেগুলার জিরণ দিয়ে অবশ্যই আমাদেরকে এই তিনটা বেরবর এই জিরণ দিয়ে নিয়মটা আমাদের মনে রাখতে হবে অর্থাৎ মুখস্থ করতে হবে আর বাকি যত বেরবিগুলো আছে যত আরে এরে ইরে বেরবিগুলো আছে সব বেরবিগুলোর ক্ষেত্রে ওই নিয়ম অনুযায়ী হবে আরের ক্ষেত্রে আন্দো এরে এবং ইরে বেরবির ক্ষেত্রে হবে এন্দ এই নিয়ম অনুযায়ী সকল বেরবিগুলোর জিরণ দিয়ে হবে শুধুমাত্র এই তিনটা বেরবি ছাড়া আশা করি আপনারা সবাই এই বিষয়টা বুঝতে পেরেছেন তো চলুন এবার আমরা কিছু এজএমপিও অর্থাৎ বাড়ির কাজ দেখে নেই নোমেরো উন ইন কুয়েস্তো মোমেন তো ড্যাশ উন ফিল্ম এখানে আছে তো ইও এবং বেরবো আছে ওয়েদের এখানে জিরণ হবে কী আমি প্রথমটা বলে দিই বাকিগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন প্রথমটা হবে স্তোভেদেন্দো ইন কুয়েস্তো মোমেন্ত স্তোভেদেন্দো উন ফিল্ম এই মুহূর্তে আমি একটি ছবি দেখতেছি নোমেরো দুয়ে মারিয়া এ আন্তনীয় ড্যাশ আল সিনেমা এখানে সোজেত হচ্ছে লরো যেহেতু মারিয়া এ আন্তনীয় দুজন পার্সন দুজন ব্যক্তি সেজন্য এখানে হচ্ছে তারা লরো ভেরবো হচ্ছে ভেরবো আন্দারে তাহলে এখানে জিরণ দিয়েও কীভাবে হবে আপনাদের সেটা বসাতে হবে এবং আমাকে কমেন্টে জানাতে হবে নোমেরো ত্রে লুকা তু ড্যাশ ইল তু ও এখানে সোজেত হচ্ছে তু এবং ভেরবো হচ্ছে স্প্রে কারে বেরবো স্প্রে কারে অর্থ হচ্ছে নষ্ট করা লুকা তুমি তোমার সময় নষ্ট করতেছো এখানে জিরণ কিভাবে কীভাবে হবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নোমেরো কোয়াত্র সিলেন্সিও ইলবাম্বিনো ড্যাশ এখানে সুজেত্ত হচ্ছে লুই অর্থাৎ ইলবাম্বিনো এবং বেরবো হচ্ছে দৌড়মিরে তাহলে জিরণদেহ কী হবে নিরবতা পালন করো বাচ্চাটি ঘুমাইতেছে জিরণদেহ কী হবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নোমেরো চিঙ্কোয়ে ইও এ মারিয়া ড্যাশ ইল গেরাজ এখানে সোজের হচ্ছে নই যেহেতু এখানে ইও এ মারিয়া আছে আমরা বেরবো হচ্ছে পুলিরে তাহলে এখানে জিরণ দেহ কী হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নুমেরো সেই কারো মনিকা তু এ আলি ড্যাশ ব্যানে এখানে সোজেরত হচ্ছে ওয় তু এ আলি হচ্ছে এখানে সোজের তো বেরবো হচ্ছে স্তুদি আরে জিরন দিও হবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নুমেরো সেতে মারিয়া ড্যাশ উনালুঙ্গা লেতেরা এখানে সুজেত হচ্ছে লেই অর্থাৎ মারিয়া বেরব হচ্ছে স্ক্রি এর জিরন দিও কি হবে অবশ্যই কমেন্ট করবেন নুমেরো অত ইয় ড্যাশ লা মুজিকা এখানে ইও হচ্ছে সোজেত এবং বেরবো হচ্ছে আসকোলতা আরে এখানে জিরণ দেয় কী হবে অবশ্যই কমেন্ট করবেন নুমেরো নভে মার্কো ড্যাস মোলতো ইনকোয়েস্ত পেরিও মার্কো এই পর্বে অনেক কাজ করতেছে তাহলে এখানে সোজেত হচ্ছে লুই অর্থাৎ মার্কো এবং বেরবো হচ্ছে লাভোর আরে এর জিরণ দেয় কী হবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নোমেরও দিয়েছি ড্র বারে উন আমি কো ইনস্পে দা আলে আমি এক বন্ধুর খোঁজে হাসপাতালে যাইতেছি এখানে সোজেত্ত হচ্ছে আমি অর্থাৎ ইয়ো এবং বেরবো হচ্ছে আন্দারে তাহলে জিরণ দিয়ে কী হবে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের পড়া আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন জিরণদেহ আমাদের খুবই দরকার কারণ ইতালিয়ান ভাষায় আমরা চলতি সময় যে কাজগুলো করে থাকি সেগুলো বলার জন্য অবশ্যই আমাদেরকে জিরণদেহ ব্যবহার করতে হবে আজকের পড়ায় যদি কোনো কিছু না বুঝেন অথবা কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সবার কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ